জীবনটাকে আজও বুঝতে পারলাম না। আমাদের নিজের অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারি সামনে যেতে, না পারি ফিরে আসতে। কত আয়োজন, কত প্রিয়জন হারিয়ে যায় দিন শেষে। কত অভিমান পুষে রাখে, কেউ কেউ ভুলে যায় ভালোবেসে। সবার কাছে যেমন সব কিছুর মূল্য পাওয়া যায় না, ঠিক তেমনই সবার কাছে সব কিছু আশাও করা যায় না। তাই কখনো কখনো আমাদের অনেক কথা মনের ভেতর চাপা পড়ে মরে যায়, একটা আশ্রয়ের অভাবে, একজন মানুষের অভাবে। কেউ যদি তোমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইব না, এটা আমার ধর্ম। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয়, তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাফনের কোনো পকেট থাকে না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। কেউ কারো না। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। মানুষ তোমায় কখন ভালো বলবে জানো? যখন তুমি তাদের মতো করে চলবে। কারোর প্রিয় তুমি তখনই হবে যখন তারা তোমায় নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে, আর একটু এদিক সেদিক হলেই তোমার নামের সাথে জড়াবে স্বার্থপর। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না। কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে, সে কখনো সুখ দিতে পারে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে আসতে চায়। এত তারা কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সে আস্তে আস্তে ফু দিয়ে বলা এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। জীবনে যারা বেশি কাঁদে, তারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যিই খুব লাকি যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসাটা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। সময় তাকেই দিও, যে সময়ের মূল্য বুঝে। সম্পর্ক তার সাথেই রেখো, যে তোমার গুরুত্ব বুঝে। অনুভূতি আর স্মৃতি আগলে রাখাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার দশ পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরাও তার ততটা ক্ষতি করতে পারে না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। মানুষের মন বোধ হয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণই থাকে না, তখন মন
নিজে থেকেই খারাপ হয়। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয় কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। তুমি যদি কারো কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথাও প্রশ্নবিদ্ধ হবে। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে বেশি সময় লাগে না। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না, সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়েও বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনিই দায়ী। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি হতে পারে। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়ানক। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছাটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানায় দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারের ইতি। অন্যের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই। জীবনে হাসিখুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও
না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে, প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পাই। দিন শেষে তাকে একটু সময় দিও, যার কাছে হাজার অপশন থাকা সত্ত্বেও সে শুধু তোমাকে চেয়েছে, যুদ্ধ করে তোমাকে বেছে নিয়েছে। তার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। নীরবতা তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দরা মূল্যহীন। জীবনে দু একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয়, কারণ এই ভুল মানুষগুলোই একসময় আমাদের সঠিক মানুষ অবধি পৌঁছে দেয়। নিশ্চয়ই রব মানুষের পরীক্ষা করবে, কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা। আর তাদের জন্য সুসংবাদ রয়েছে যারা ধৈর্যশীলদের অন্তর্গত। পৃথিবীতে একমাত্র যাদের চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। যারা রবের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু চাওয়ার দরকার নেই। পৃথিবীর সবচেয়ে দামি সম্পর্ক হচ্ছে বিশ্বাস আর ভরসায় জড়ানো দুটি হাত। কুকুরের বাঁকা লেজ যেমন কোনো দিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনো দিন ভালো হওয়া যায় না। যে কোনো সম্পর্কে অভিযোগ যত কম সম্পর্কের স্থায়িত্ব ততটাই বেশি। চট করে কাউকে ভুল বোঝা উচিত নয়। কে বলতে পারে যেটা তোমার কাছে ভুল কিন্তু সেটা তার কাছে পরিস্থিতির অসহায়ত্ব? যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার নামই সুখ। কিছু মানুষ আমাদের জীবনে এসে এত সুন্দর করে আমাদের ভেঙে দিয়ে যায় যে অন্য কাউকে বিশ্বাস করার ক্ষমতাটাই নষ্ট হয়ে যায়। নিজেকে বিশ্বাস করে নিজের ওপর আস্থা রাখাটাই তখন দুর্বিষহ হয়ে পড়ে। আমি সব পারি, শুধু নিজের রাগটা সামলাতে পারি না। রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেই, কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পাই। অভিমান যে বোঝে না, সে অভিমান শব্দেই বিচ্ছেদের সুর খোঁজে। চাইছে তোমায় ভাঙতে যারা, করছে রোজি হেও, শক্ত করে নিজেকে গড়ে জবাবটা তাদের দিও। কারো মনে যদি জায়গা করে নিতে চাও তাহলে কিছুটা জায়গা তাকেও ছেড়ে দাও। একটা মানুষ দেখতে যত সুন্দর হোক না কেন, সে মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ, পড়তে এক সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারা জীবন লাগে। জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব শেয়ার করা যায়। কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার সইতে পারে না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।